গোপালবাড়ির বাড়ি আছে ওই জায়গাটা প্রমাণিক করা যেমন বাড়িটা আছে অনেক কটা গেট সে পুরনো বাড়িও আছে ভাঙা এই গোপালবাড়ির এখানে কোথায় বাড়ি আছে ইয়ার মা দিদি এই শুনে চলে যাবেন কৃষ্ণচন্দ্র রাজা যত বড়ই বুদ্ধিমান হোক এই গোপাল ভাড়ের কথা না মেনে না শুনে কোনো কাজ করত না গোপাল ভাড়ের খোঁজে ঘুর্ণিতে এসে কিন্তু আমাদের বাংলাদেশি একজন কাকুকে পেয়ে গেলাম তার বাড়ি কিন্তু বাংলাদেশের পাবনায় ছিল এখানে গোপাল ভাড়ের দালান ছিল এটা সবাই বলেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আমি আছি কৃষ্ণনগরে এটা হচ্ছে নদিয়া জেলায় অবস্থিত আর ভারতে তো এইখানে আসার মূল কারণ হচ্ছে আপনারা কম বেশি সবাই গোপাল বার এমনকি রাজা কৃষ্ণের নাম শুনেছেন তার যেই পর্বগুলো হয় বা যেই কার্টুনগুলো দেখানো হয় হ্যাঁ আজকে কিন্তু আমরা সরাসরি সেখানে চলে আসলাম আপনি পেছনে দেখতে পাচ্ছেন সেই তার প্রাচীর ঘেরা একটি গেট তার ভেতরে হচ্ছিল ভবন মূল সামনে যে গেটগুলো আপনি দেখেছেন সেগুলো দেখে হয়তো বা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে কত বিশাল আকৃতির ছিল এই রাজবাড়ি বা রাজপ্রাসাদ আরেকটা বিষয় বলতে চাই তিনি অনেক মানে মেধাবী ছিলেন সেটা হচ্ছে তিনি রাজনীতিটা ভালো বুঝতেন তিনি তার বয়স যখন 18 বছর হয় তখন থেকে কিন্তু তাকে সিংহাসন বুঝিয়ে দেওয়া হয় প্রায় দীর্ঘ 55 বছর তার প্লাস হয়তো বা তিনি রাজত্ব করে থাকেন তো পুরো ইতিহাসটা জানবো এবং জানার চেষ্টা করবো এখানে যারা আছেন বসবাস করছেন বা এখানে আশেপাশের মানুষজনের মতামত তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে কিন্তু কিছু কামান সেট করে রেখেছে সেটা হয়তো বা বানিয়েছে সুন্দর দেখার জন্য ভালো দেখার জন্য আর এখানে যতটুকু জানলাম যে এখন লোকজন বসবাস করছে আর এই লোকজন বসবাস করার কারণে কিন্তু বলা যায় যে এখন ওইভাবে ভেতরে কাউকে অ্যালাউ করছে না তো এই যে একটু চাকচিক্য দেখা যাচ্ছে মানুষের হাতে ছোঁয়া পেয়েছে রং করা হয়েছে হ্যাঁ এই হচ্ছে বিষয় তো আমরা সামনের দিকে আগাবো আমরা এখন আগাবো হচ্ছিল গোপাল ভাড়ের বাড়ির উদ্দেশ্যে এখন তো আছো হচ্ছিল কৃষ্ণনগরের রাজবাড়িতে হ্যাঁ আচ্ছা এই রাজবাড়িতে এখন প্রবেশ করতে দেয় না না গোপাল ভাড়ের বাড়িটা কোথায় লোকে বলে ঘুর্ণিতে এবার ঘুর্ণিতে কেউ ঘুর্ণিতে ঘুর্ণি লোকও বলতে পারে না যে ঘুর্ণিতে বাড়ি এখানে এসে কিছু দেখা হলো না এই দেখলাম আমি ভেতরে দেখলাম কিছু কামান ফামান দেখা যাচ্ছে মানে এখান থেকে ভেতর দিকে তাকাও না না ওই তো ফাঁকটা দিয়ে দে এ তো গেটের বাইরে যেটা লোক আমাদের কৃষ্ণগড়ে নামছে নেমে হচ্ছে যে জিনিসটা দেখবো দেখার আক্রোশ করে আসছে সেই জিনিসটা তো যদি না দেখতে পাই সেইটাই তো মনে সেটা আক্রোশ থেকে যায় না গির্জার ওখানে গির্জার ওখানে গেলাম কিছুই দেখতে যে ঢুকতেই দিল না কৃষ্ণচন্দ্র রাজা যত বড়ই বুদ্ধিমান হোক এই গোপাল ভাড়ের কথা না মেনে না শুনে কোনো কাজ করতো না কোনো কাজ না আগে গোপাল ভাড়কে শুধাতো তারপরে ইনি সিদ্ধান্ত নিত যে এই কাজটা করলে ঠিক হবে কি হবে না পরামর্শদাতা ছিল হ্যাঁ 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 মন্ত্রীরও বড় দাদা ছিল ওই গোপাল ভাড় গোপাল ভাড় আগে এই এই রাজাকে বুদ্ধি দিত তো তো এই যে ভেতরে কামানগুলো দেখছেন না এই কামানগুলো ইংরেজদেরই ইংরেজরা এদেরকে দিয়েছিল এই নবাবকে হটানোর জন্য নবাব ছিল বড় একটা শক্তিশালী নবাব ছিল বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল তা এই বাংলাদেশ যেটা এটা এটা তো তখন অখণ্ড ছিল তা গোপাল ভাড় এই রাজাকে বলল যে মহারাজ এই যাই করুন তাই করুন ইংরেজের সঙ্গে বন্ধুত্ব করবেন না তা গোপাল ভাড়ের কথাটা রাজা শুনে বলতে তাই তো এদের সঙ্গে বন্ধুত্ব না করলে পারে তো আমাদেরও তো হটিয়ে দেবে আমরা তো ইংরেজদের সঙ্গে পারবো না তখন গোপাল ভাড়ের কথা শুনে বলছে যে ঠিক আছে আমরা ওদের সঙ্গে এমনভাবে হাত মিলাবো ওই ইংরেজদের সঙ্গে তাদের সঙ্গে কোনো বন্ধুত্ব খাতির করবো না কোনো চুক্তিবদ্ধও হব না হ্যাঁ তবে ওদের একটু এই পরামর্শদাতা হতে হবে নাহলে আমাদের ওপরে ওরা আবার হামলা করতে পারে তখন ইংরেজের সৈন্য যাই হোক ছিল ভালোই ছিল আবার ওদের অস্ত্রপাতিও ভালোই ছিল তা গোপাল ভাড় কথাটা বলেছিল ঠিকই যে ওদের সঙ্গে বেশি মিলামিশি করবো না হাতও মিলাবো না ওই চুক্তিবদ্ধও হবো না এমনি ওপর ওপরে আমরা থাকবো তাই করেছিল রাজা তা গোপাল ভাড় এই ইংরেজদের সঙ্গে যখন ওই পলাশির মাঠে যখন যুদ্ধ হলো এই নবাবের সঙ্গে তো নবাবকে ওই ওদের সেই নির্জাভর ওই নির্জাভর হচ্ছে ওদের আসল লোক মানে ভাগ্নে না কি হতো হ্যাঁ তাই সেই লোকের হাতে যুদ্ধের দায়িত্ব দিয়ে দিল ওই ইংরেজ ইংরেজের সঙ্গে যুদ্ধ করার জন্য দায়িত্ব দিল তা ইংরেজরা গোপাল ভাড়ের কথা তখন ওই ওই নবাব শুনিনি এই নির্জাভরও শুনিনি তা ওই সময় ইংরেজ গিয়ে ওদের যে বড় লাট ছিল সে গিয়ে ওই নির্জাভরের সঙ্গে কথা বলল
বলো দেখো নির্জাফর, তুমি যদি এই নবাবকে হটিয়ে দিতে পারো তাহলে তোমাকে আমরা মসনবে বসাবো, বসে তোমাকে আমরা মানবো আর তোমার গোলাম হয়ে থাকবো। তুমি যখন যা বলবা সেটা আমরা করে দেবো। কাকু, গোপাল ভাঁড়ের বাড়িতে যাব। হ্যাঁ, এলাকায়, যে এলাকায় থাকতেন। বলে এলাকা আমরা এখানকার স্থানীয় লোক, কিন্তু কোথায় থাকতেন ওখানে লোকের কাছে জানতে হবে, আমরা এখন ঠিক জানি। তাহলে আমাদের সেখানে নিয়ে চলুন। হ্যাঁ, নিয়ে যাচ্ছি, কিন্তু ওখানে যা জিজ্ঞেস করে। আচ্ছা ঠিক আছে। তো আমরা কিন্তু এখন টটোতে উঠলাম। হ্যাঁ, টটোতে উঠলাম। টটোতে উঠে এখন যাচ্ছি গোপাল ভাঁড়ের বাড়ির উদ্দেশ্যে, বুঝতে পারলে তো। সব কিছু মিলে কিন্তু আমাদের টটো ছেড়ে দিয়েছে। এই যে টটো আগাচ্ছে সামনের দিকে, এই ঘূর্ণিতে এসে নাকি আমরা গোপাল ভাঁড়ের বাড়ির দেখা পাবো। কিন্তু বাড়ির দেখা তো পাইনি এখনো, তবে একটি ভাস্কর্য দেখা পেয়েছি। এই হচ্ছে গোপাল ভাঁড়ের ভাস্কর্য। এটা পুরো একটি মিডল রাস্তায় অবস্থিত। এখানে বলা যায় যে অনেক গাড়ি যাতায়াত করে। তো আমরা আরেকটি সন্ধান পেয়েছি, ঘূর্ণি থেকে আমাদের যেতে হবে সেখানে। আমরা সেখানে যেয়ে দেখবো যে আসলে সেখানে এখনো কোনো ধরনের বাড়ির অস্তিত্ব আছে কিনা। তো এই হচ্ছে গোপাল ভাঁড়ের ভাস্কর্য, খুব সুন্দর করে এখানে রেখে দেওয়া হয়েছে। আমরা এখন আগাচ্ছি সেই দিকেই, যেই দিকটাতে গেলে, যেই এলাকাটাতে গেলে গোপাল ভাঁড়ের বাড়ির দেখা পাওয়া যাবে। তো ওই হচ্ছে আমাদের সামনে অটো আছে, আমরা অটোতে চড়বো। চড়ে কিন্তু সেই লোকেশনে জিজ্ঞাসাবাদ করতে করতে যাওয়া হচ্ছে আর কি, দেখি আমরা শেষ পর্যন্ত পাই কি না। গোপাল ভাঁড়ের বাড়ি আছে, অস্তিত্ব নেই কোনো, আপনি না জানলে তো বর্তমান যারা আমাদের মতো বয়সে তারা আরো আগে বলতে পারবে না। মানে বাড়িটা কোথায় গোপাল ভাঁড়ের? এই ঘূর্ণিতে এসে গোপালের ভাস্কর্য ছাড়া তেমন কিছু আমাদের আর দেখা মিললো না। তো আমরা আরেকটি এলাকার সন্ধান পেয়েছি, সেটা হচ্ছে প্রামাণিক পাড়া। আমরা সেখানে যাব, সেখানে নাকি রয়েছে সেই গোপাল ভাঁড়ের বাড়ি, আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন আমাদের টটো কিন্তু এগোচ্ছে, আমরা এখন আগাচ্ছি সামনের দিকে। গোপাল ভাঁড়ের বাড়ি কোন সাইডে হবে? গোপাল ভাঁড়ের বাড়ি আমরা যতটুকু জানি, এই সামনে আগিয়ে বাঁদিকে বিরাট বড় বাগান ছিল, বাগানের পাশেই মন্দির ফন্দির ওইখানটাই ছিল। আচ্ছা, অনেকেই বললো যে প্রামাণিক পাড়ায়, এবং অনেকে অনেক জায়গায় বলছে। মানে এমনিতে বর্তমানে টেলিভিশনে যে গোপাল ভাঁড় হয় এটা দেখা হয়? এটা দেখে, এটা দেখে মনে ফিল হয় না যে আমরা গোপালের এলাকাতেই বসবাস করছি। ও আগে হতো, আগে হতো যখন আরো ছোট ছিলাম তখন হতো। এদিকে না? হ্যাঁ হ্যাঁ। এখানে কতটুকু দূর হবে? এই তো গিয়ে আমাদের এই মেছাপাড়া বাড়াইটার বাদিকে ওই যে বিল্ডিংটা, ওই আম বাগান ছিল, ওটা তো বিক্রি হয়ে গেছে, টুকরো করে করে বিক্রি হয়ে গেছে, সব পরিবেশ হয়ে গিয়েছে, ঘর বাড়ি হয়ে গেছে, কিছুটা ফাঁকা আছে, ওই কর্নারে ছিল। এখন দেখার মতো কি কিছু আছে? দেখার মতো আমাদের এই মন্দিরগুলোই আছে, আর এই প্লট করে করে সব ঘর বাড়ি করেছে, এইগুলোই আছে। কিন্তু সেটা এখন আর নেই, গোপাল ভাঁড়ের কোনো অস্তিত্ব নেই এখন আর এইখানে নেই। কিন্তু এখানে গোপাল ভাঁড়ের দালান ছিল, এটা সবাই বলেছে, দেখেছে, দুর্গা মন্দির ছিল, ওখানে বড় বড় গাছটা ছিল। হ্যাঁ, তামার পয়সা পেয়েছিল অনেক, ওখানে ত্রিশূল ছিল, পেয়েছিল। হ্যাঁ হ্যাঁ পেয়েছিল। সে আম বাগান তো কেটে দিয়ে বাড়িঘর হয়ে গিয়েছে, বাড়িঘর হয়ে গিয়েছে। আচ্ছা, এরকম কি কোনো অস্তিত্ব ছিল এখানে যে পরমাণিক পাড়ায় ওনার বসবাস ছিল? এখানে তো পরমাণিক পাড়া নেই। কোথায় এটা পরমাণিক পাড়াটা? পরমাণিক পাড়া এদিকে শিবতলার দিকে। শিবতলার দিকে? হ্যাঁ হ্যাঁ, তোমরা তো উল্টো চলে এসছো। ওইখানে অস্তিত্ব আছে না? হ্যাঁ আছে, ওইখানে একটা দাদা দাঁড়িয়ে আছে বয়স্ক টোটো নিয়ে, ওই দাদা বললো। এখন তো মনে অনেকেই এসে জিজ্ঞেস করে না গোপাল ভাঁড়ের বাড়িটা কোথায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তখন আপনাদের কথাটা কি থাকে? আমরা বলি দেখেন, আমি তো অনেকেই বলে আমাদের প্রামাণিক পাড়ার ওই দিকে একটা রাজবাড়ির মতন অনেকটা অনেক পুরনো বাড়ি ছিল, ওইখানে নাকি বলে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল। আর এখন কেউ বলে জলঙ্গি নদীর ইয়ে হয়ে গেছে, এখন কোথায় যে আসল সেই ঠিকানাটা একটু বলে। অরিজিনাল ঠিকানা কারো জানা নেই? না না না। এই যে গোপাল ভাঁড়ের যে ইয়া ছিল, আপনার বাড়ি ছিল নাকি এদিকে? কোথায় বাড়ি আছে?
গোপাল ভাড়ের বাড়ি এই ঘরের পাড়া দিকে কোথায়? ৩০০ বছরের ঘটনা। এই যে আমি গেছি এই শ্রীপালের ঘর থেকে, হ্যাঁ হ্যাঁ, সব পুরনো পুরনো মডেল নিয়ে গেলাম ওই আপনার ইয়েতে কুমোরটুলিতে। আমি বললাম যে কৃষ্ণচন্দ্র রাজা আর কি এরকম একটা আছে না মডেল, এতে অনেক পুরনো পালা বেরি করতে পারলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কেউ কিছুই জানে না, অনেকে বলে যেটা ছিল বাড়ি সেটা নদীতে চলে গেছে। নদীতে চলে গেছে? আপনারা কোথা থেকে? বাংলাদেশ। হ্যাঁ মানে আদোয়া এই এলাকায় ছিল, মানে মানে এই এলাকায় ছিল, কিন্তু আদোয়া তার কিছু নেই, মানে বসবাস ছিল এটা কি আপনারা? হ্যাঁ এটা তাও ঠিক নেই, হচ্ছে গোপাল মানে তাও ঠিক নেই, তাও ঠিক নেই, না 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 ভূমিকা ছিল ছিল, এখানে অনেকে রিসার্চ করেছে মানে তাহলে বলা যাচ্ছে সেটা আপনার নদীতে ভেঙে গিয়েছে এমন কিছু? তো এই ছিল আমাদের কৃষ্ণনগরের যাত্রা এবং কি ব্লগ ভিডিও, যেটা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম যে রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং গোপালবাড়ের বাড়ির সম্বন্ধে। তো আমরা এখানে উপস্থিত এসে যা পেয়েছি তাই কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম। তো এই ছিল আজকের মতো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।